হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আজ আবারও ইনকিউবেটরের ভিডিও নিয়ে একটি নতুন এপিসোড শুরু করছি। এই কোম্পানি মেশিন বিক্রির পাশাপাশি অনেকগুলো সুবিধাও রেখেছে এবং বর্তমানে তারা মেশিনকে আরও উন্নত কিছু পার্টসের মাধ্যমে আরও আপগ্রেড করার চেষ্টা করছে। যেমন এই কোম্পানি 3000 ক্যাপাসিটি মেশিনের সঙ্গে 50% ডিম দিচ্ছে এবং এর পাশাপাশি আরও অনেক ফেসিলিটি রেখেছে। তো আপনারা যখন ব্যবসা শুরু করবেন তার আগে অবশ্যই সমস্ত ব্যবসা যাচাই করে দেখে তবেই ব্যবসা শুরু করবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই। ভাই ভাই ইনকিউবেটরের মালিক অচিন্ত্য দাস সঙ্গে আমরা কথা বলে নেব। এখানকার সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনকিউবেটরের ওপর এবং প্রতি পদক্ষেপে চাষিদের যে যে প্রবলেমগুলো আসছে, যারা হ্যাচারি করতে চাইছে বা যারা ফার্ম করতে চাইছে দেশি মুরগি বা অন্যান্য হাঁসের ফার্মের ওপরে, তাদের যে সমস্ত সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো নিয়ে প্রতি পদক্ষেপে নতুন নতুন স্টেপ নিচ্ছেন এবং তারা যাতে আরও সহজে ফার্ম করতে পারেন সেই বিষয়ে তিনি চাষিদের পাশে দাঁড়াচ্ছেন। তো আজ দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? এটা আমার 4 বছর হয়ে গেল। 4 বছর হলো। তো আপনারা এখন কোথায় কোথায় মেশিন সাপ্লাই করছেন? আমরা মূলত হাওড়া, হুগলি, মেদিনীপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, লোকাল বহরমপুর এসব এলাকার সব জায়গাতেই প্রায় মেশিন আছে। পলাশিপাড়া, বিথুয়া ডোহরি সব জায়গাতেই আছে টুকটাক। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এই মেশিনগুলো যে তৈরি করা হয় এটা কি ফুল অটোমেটিক নাকি ম্যানুয়াল মেশিন তৈরি করেন আপনারা? হ্যাঁ, মেশিন দু রকমের হয়, একটা সেমি অটোমেটিক আর একটা ফুল অটোমেটিক টার্নিং ডিজিটাল মেশিন যেটাকে বলা হয়, দুটোই আমরা তৈরি করি। 4000 টাকা থেকে মেশিন স্টার্ট হয়। 100 ক্যাপাসিটি থেকে মেশিন স্টার্ট হয়। 100, 200, 300, 500, 1000, 2000, 3000, 5000, 10000 যে যেরকম নেবে সব মেশিন পাওয়া যায়। তবে এর মধ্যে একটা ভাগ আছে, আমরা একটা এই যে কাজটা করি সেটা একটা দায়িত্ব নিয়ে আমরা কাজ করি, কারণ আমরা এখান থেকে মানুষকে ডিম দিই, আবার সেই ডিমের যে বাচ্চাটা ওঠে বাচ্চাটা আমরা তুলি, ফের ওই বাচ্চা থেকে আবার আমরা একটা ডিম আবার ওখানে পৌঁছে দিই। মানে আমরা লেনদেন করে কাজটা করি। আচ্ছা, এরকম তো করিমপুরের বুকে অনেক ফার্মারি আছে বা অনেক ব্যবসাদারই আছে যারা তাদের সার্ভিস দেওয়ার জন্য বাচ্চাও, মানে যার ফার্ম মেশিনে বাচ্চা তৈরি হলো সেটা আবার নিয়ে নিলো, আবার তাকে পরবর্তীতে ডিম দিলো। আপনাদের কাছে কি এক্সট্রা কোনো ফেসিলিটি আছে যেটা অন্যদের থেকে আপনাদের কাছে বেশি সুবিধা পাবে? এক্সট্রা ফেসিলিটি বলতে মেশিন নিয়ে যে কাজটা হয়, মেশিন নিয়ে যারা কাজ করে, যে ফার্ম করে না, বাচ্চা আমাদের কাছে বিক্রি করে দেয়, তাদের ক্ষেত্রে যেটা আমরা এখন করছি, যে ফেসিলিটি দিয়েছি সেটা হচ্ছে মেশিন আমার কাছ থেকে নিলে 3000 মেশিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মেশিন আমার কাছ থেকে নিলে সেখানে সেই চাষিদের জন্য ওরা 50% ডিমের দামটা দেবে আর আমি নিজে থেকে 50% ওদের ডিমের দামটা দেবো। আচ্ছা, ঠিক আছে। এর জন্য কিছু শর্ত প্রযোজ্য আছে, কিছু কিছু ডকুমেন্টস ওদের নিয়ে আসতে হবে, এগ্রিমেন্ট আমাদের সাথে করতে হবে, তার ফলে এটা পাওয়া যাবে। যেগুলো লাগবে সেগুলো আমি সেগুলো আমাকে ফোন করলেই বলে দেওয়া হবে, অসুবিধা নেই। মানে আপনারা তাহলে করছেন এখন যারা নতুন আপনাদের সঙ্গে বিজনেস শুরু করবে তাদের 50% ডিমের দাম আপনারা দিয়ে দেবেন এবং 50% সে কিনবে, মানে আপনারা একটা এগ্রিমেন্ট ওয়াইজ তাদের কাছে আসবে? হ্যাঁ হ্যাঁ। এবার এই টাকাটা আমরা কিভাবে নেব, মান্থলি ওয়াইজ দেখা গেল কারো 1500, 2000 এরকম একটা পড়বে, সেরকম মাসে মাসে আমরা কেটে নেব। মানে ইনস্টলমেন্ট হিসেবে আপনারা ব্যবসাটা করতে? ইনস্টলমেন্ট হিসেবে মান্থলি ডিমের ক্ষেত্রে ইনস্টলমেন্ট, ডিম আর বাচ্চার ক্ষেত্রে এটা বলি। আচ্ছা, মানে মেশিন আপনাদের কাছ থেকে নিলে আপনারা এক্সট্রা ফেসিলিটিটা তাদের দিচ্ছেন? হ্যাঁ, ওটা দিচ্ছি। আচ্ছা, তাহলে একটু মেশিনটা আপনাদের দেখে নিই, কি কি মেশিন আপনারা তৈরি করছেন, আপনাদের স্টকে আছে? অবশ্যই, আসুন। আচ্ছা, এটা কি ফুল অটোমেটিক বানাচ্ছেন নাকি? না, এটা হচ্ছে ম্যানুয়ালি 2000 ক্যাপাসিটি। আচ্ছা, হ্যাঁ, এখনো রেডি হয়নি, এটা রেডি করছি, দেখাচ্ছি আপনাকে খুলে। ভিতরে গাছ বাকি আছে, অনলি হয়ে গেছে। আচ্ছা, এটা কত হাজার ক্যাপাসিটি বানাবে? এটা 2000 হবে। 2000। আচ্ছা, এর ভিতরে আপনারা কি কি সিড ইউজ করছেন? এটা আপনার এটাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লেন শীট, যেটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম প্লেন শীট। আচ্ছা, আর এর ভিতরে লেয়ারে কি দিচ্ছেন আপনারা? থার্মোকল? থার্মোকল তো থাকবে অবশ্যই। আর এই থার্মোকল কি টেম্পারেচার মেইনটেইনের জন্য প্রয়োজন পড়ে? হ্যাঁ, এটা মাস্ট লাগে। আর তারপরে প্লাই আছে এবং তারপরে সানমাইকা আছে, সানমাইকাটা অ্যাকচুয়ালি সুর জন্য হয়। আচ্ছা আচ্ছা, এই মেশিনের ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন? 1 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, মানে ওয়ারেন্টির মধ্যে আপনারা কি কি ফ্যাসিলিটি রাখছেন? হ্যাঁ, ফ্যাসিলিটি এটাই হয়, ওয়ারেন্টি মানে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে লোক গিয়ে সেরে আসবে। আচ্ছা, তারপর যাওয়া আসার জন্য যে খরচটা সেটা আমরা নিই। আচ্ছা, যাওয়া আসার খরচাটা আমরা নিই, আর আপনার যা লাগবে, যাবতীয় যা লাগবে, লেবার খরচা কোনো খরচাই নেওয়া হয় না। আর এটা 1 বছর ওয়ারেন্টি, যে 1 বছরই দেখভাল হবে তা না, যতদিন কাস্টমার থাকবে আমাদের সাথে, যতদিন আমাদের কাছ থেকে চাইবে অবশ্যই আমরা সেরে আসবো। শুধু আমাদের মেশিন না, অন্য মেশিনও যদি বলে সেরে আসবো, কিন্তু অন্য মেশিনের জন্য চার্জ আমরা আগে নিয়ে নিই।
আচ্ছা, আপনারা যে ভেতরে যে মোটরটা ইউজ করবেন, তারপরে যে কন্ট্রোলারটা ইউজ করবেন, এগুলো তো অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, এক বছরের মধ্যে ইলেকট্রনিক্স এর খারাপ হতে পারে। তো সেই ক্ষেত্রে কি তাকে চার্জ দিয়ে সারাতে হবে ওয়ারেন্টির মধ্যে, নাকি সেটা কোনো চার্জ লাগবে না? অ্যাকচুয়ালি আমরা যে কন্ট্রোলার গুলো দিই, এক বছর ওয়ারেন্টি ওয়ালা কন্ট্রোলার কিনে নেয়, সেখানে সিল মারাই থাকে কন্ট্রোলারে, ঠিক আছে? এইবার যদি নষ্ট হয়ে যায় কন্ট্রোলার, হয় আমরা সেরে দিয়ে আসতে পারলে ওখানেই সেরে দিয়ে আসবো, না হলে একটা চেঞ্জ করে ওইটা কন্ট্রোলারটা খুলে নিয়ে আসা হবে। আচ্ছা, এটা আমরা সেরে নিব। মোটর টোটর যদি খারাপ হয়ে যায় সেইগুলো, মোটর খারাপ হলে ওগুলো চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করে দেবেন, ওগুলো সারা সম্ভব হয়। এক বছরের মধ্যে তাহলে তাকে কোনো খরচ করতে না, তবে মেশিন বাবদ কোনো খরচ কর লাগবে না। ঠিক আছে, আর তাহলে এই পাশে যে মেশিন গুলো রয়েছে এগুলো কত? হ্যাঁ, এটা আছে আপনার 3000 অটোমেটিক, ফুললি অটোমেটিক ক্যাপাসিটি, এটা কমপ্লিট আছে, সবকিছু বসানো নেই, কারণ এখানে তো ডিম বসানো নেই। আপনি সব মুরগির জন্য নিয়ে গেল, এইভাবে উল্টিয়ে ওরা বসাবে, মুরগির ডিম যেগুলো গেল সেগুলো মুরগির ডিম। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, অনেকে মেশিনের মধ্যে হ্যাচার সেটার দুটোই বানায়, তো হ্যাচার সেটার বানালে অনেক সময় ডিমের পার্সেন্টেজের প্রবলেম হয়, কেননা ওই ট্রে থেকে নিচে ঢুকে দেওয়া, আপনার আপনার মতামত কি? এইটাকে আমি আপনাকে বলি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো মেশিনে ঠিকঠাক হয় প্রযোজ্য, কিন্তু আমরা যে সিস্টেমে কাজ করি সেইটা হচ্ছে ডিম আমরা একসাথে দিই, ডিম আমরা একসাথে দিই, বাচ্চা আমরা একসাথে তুলি। এবার হ্যাচারের কাজ হচ্ছে যেটা বলি আপনাকে, হ্যাচার মানে হচ্ছে সেটা স্থির থাকবে, সেটার মানে চলন্ত চলবে, ঠিক আছে? এইবার এই মেশিনটাকে আমরা কি করি, একটা মেশিনের মধ্যে আমরা দুটো করি, সেটা কিভাবে আপনাকে বলে দিচ্ছি। এইটা হচ্ছে শাটার ক্যাম হ্যাচার, মানে এইটা আপনার যদি আমরা মুরগির ডিম বসাই, মুরগির ডিম যদি বসে তাহলে 21 দিনে বাচ্চারা উঠে, 18 দিন এইটার মধ্যে টার্ন হবে ডিমটা। তারপরে এইটা সুইচ সিস্টেম মেশিন, সুইচের মাধ্যমে টার্নটাকে আমি অফ করে দিতে পারবো, দিয়ে ট্রেগুলো বের করে দেবো, মেশিন স্থির হয়ে যাবে। তারপরে কাঠের ট্রে ঢুকে আমি ডিম ঢুকিয়ে দিলাম, ওটা হ্যাচার হয়ে গেল। আর যে যারা শাটার ক্যাম হ্যাচার যেটা বলে অন্যরা, সেটা হচ্ছে আমরা মেশিন এখানে শাটার করলাম, এর ভিতরে হ্যাচার সিস্টেম আলাদা করে দেয়। সেই ক্ষেত্রে কি হয়, মানে এই মেশিনটাকে পুরোপুরি ম্যানেজমেন্ট করা তো ঠিক হয় না, কারণ নিচে ঠিকঠাক আর উপরে ঠিকঠাক, অ্যাকচুয়ালি টেম্পারেচারটা আলাদা থাকে, হ্যাঁ আলাদা হয়ে যায়, অসুবিধা হয়। অ্যাকচুয়ালি মিডিলগুলো যেখানে ঠিকঠাক আসে সেইগুলোতে আমরা সিস্টেমগুলো করি, নিচে করলে কি হবে তাহলে রেজাল্টটা কোনোদিনই ঠিকঠাক আসবে না। আর আমরা যেটা করি, যেখানেই ওই শাটারটা হচ্ছে মানে ডিমটা টার্ন হচ্ছে, সেখানেই হ্যাচার বসানো যায়। আচ্ছা, আমাদের মানে সুইচের মাধ্যমে এটা পুরোপুরি স্টক হয়ে যায়, সেই জন্য একটা মেশিনের মধ্যে অসুবিধা হয় না। যদি কেউ দুটো মেশিনের মধ্যে 70% রেজাল্ট দেয়, 80% রেজাল্ট দেয়, আমার একটা মেশিনে দেবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, যদি আমরা এই মেশিনটার মধ্যে হ্যাচার বা শাটার করি, একবারে তো সব ডিম ঢোকাতে পারছে না লোকে, একবারে সব ঢোকাতে হবে। আপনাকে যেটা বলছিলাম যদি বিজনেসটা আমার সাথে ওই সিস্টেমে করতে যায়, ডিম আমি 50% দিচ্ছি তাকে, আমি 50, তা সে 50% দেবে, এবার তাকে কিন্তু একবারে ডিম ঢোকাতে হবে, আজকে 1000 কালকে 500, এরকম ঢোকালে হবে না। যদি সেইভাবে করতে চায়, কেউ ফার্ম করতে যায়, মনে করে 3000 একটা মেশিন এলাম, আজকে 500 দিলাম, দুদিন পরে আবার 1000 ডিম দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনাকে দুটো মেশিন অবশ্যই প্রযোজ্য, নাহলে পার্সেন্টেজ আসবে না। কারণ এইটার একটা সিস্টেম আছে, এইটা হচ্ছে হিট, তাপমাত্রা, হিউমিডিটি সব কিছুর উপর, আবহাওয়ার উপর একটা বেস করে এই বাচ্চাটা উঠে। এগুলো আপনার আমরা দীর্ঘদিন ধরে করছি, এগুলো করার পরে অনেকদিন পরে আমরা এই মেশিনটা নিয়ে এসেছি। এইটা হচ্ছে কি বলুন তো, একটা মুরগির পেটের তলায় ডিমটা দিলেও তো বাচ্চাটা উঠে আসে, সেই যে আবহাওয়াটা ওখানে থাকে, সেই আবহাওয়াটা আমাকে এর ভিতরে তৈরি করতে হয়, এর ভিতরে জল লাগবে, অক্সিজেন লাগবে, তারপরে হিট লাগবে, সব কিছু লাগবে, এই জিনিসটা তৈরি করে এখানে বাচ্চাটা নিয়ে আসতে হয়, এই হচ্ছে ব্যাপারটা। এটাও তাহলে ওই নরমালি মুরগি যেরকম 21 দিনে ডিম আসছে, হাসে 28 দিনে, একই সিস্টেম, একই জিনিস। আচ্ছা, নতুন আপডেট কি আপনারা মেশিনের মধ্যে কিছু নিয়ে আসছেন? নতুন আপডেট অবশ্যই আছে, এখন এই মেশিনগুলো অনেকটা আগের মেশিন, ঠিক আছে? আপনাকে দেখাচ্ছি নতুন আপডেট, পার্টস আছে, পার্টসগুলো দেখাবো, যার জন্য, হ্যাঁ যার জন্য আপনার রেজাল্ট এখন অনেক ভালো আসছে। আপনার মূলত চেঞ্জ করা পার্টস বলতে, এখন যেটা আমরা বেশিরভাগ চেঞ্জ করেছি, না হাই কোয়ালিটি একটা ফ্যান। আচ্ছা, আপনার এই ফ্যানটার মানে গুরুত্বটা আপনাকে বলি, আমরা যে এক্সস্ট ফ্যানগুলো দিই, এখানে আছে দেখুন একটা দেওয়া, ঠিক আছে? এই যে ফ্যানটা আমরা দিই, এই ফ্যানগুলোর মধ্যে দেখুন যে ফাঁকা জায়গাগুলো আছে, হিট কিন্তু অনা আছে, ভিতরে প্রবেশ করতে পারে, বাইরে বেরোতে পারে। এর ফলে কি হয়, ভিতরে হিট ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারে না, ঠিক আছে? যেটা আমাদের মানে এতদিন ধরে যেটা করেছি, মোটামুটি 4-5 মাস হলো প্রবলেম সলভ, সেটা হচ্ছে এই ফ্যানটা। এই ফ্যানটা কি হয়,
এই ফ্যানটা যে হিটগুলো থাকে, মানে যখন চলবে না ফ্যানগুলো তো চাপা থাকবে এরকম, মানে হিটটাও বাইরে বেরোতে পারবে না, ভিতরে হিট যাবে না। অক্সিজেনের জন্য কাজ করাটা ভালো হয়, অক্সিজেনের জন্য আলাদা ফ্যান থাকে। আর এইটা আপনার যখন হিটটা ভিতরে অতিরিক্ত বেশি হয়ে যাবে অটোমেটিকলি খুলে যাবে। তার জন্য এই মেশিন গুলো হিট ধরার ক্ষমতাটাও বেশি এবং রেজাল্ট অনেক বেশি আসে। আর কোন কোম্পানির ফ্যান ইউজ করছেন আপনারা? আর একটা যেটা আপনার আমরা চেঞ্জ করেছি সেটা হচ্ছে কন্ট্রোলারের কিছু সেটিং। আচ্ছা, সেটিং বলতে এটা চালিয়ে দেখাতে হবে। হ্যাঁ, চালিয়ে দেখাতে হবে এই মেশিনটা চালাতে বল। ঠিক আছে, এটা চালিয়ে আমি দেখাচ্ছি আপনাকে পরে। আর কন্ট্রোলার এখানে আরো যেগুলো আপনাকে বলে, যদি এখানে খুচরো কিন্তু মালও বিক্রি হয়, খুচরো পার্টস বিক্রি হয়, আপনি যেটা দেখলেন মানে বড় বড় কোম্পানির এখানে আসে কিন্তু মাল কিনে, আমাদের এখান থেকে পাইকারি মাল নিয়ে যাই। আচ্ছা, কন্ট্রোলার সবকিছু পাওয়া যায়, হিটার অ্যাভেলেবল পাওয়া যায় এখানে। একটা গোডাউন আমরা, ঠিক আছে, যেগুলো কাজের জন্য নিয়ে এসে রাখি, তাছাড়া এখানে যে জিনিসগুলো পাবেন প্রত্যেকটা জিনিস এক বছরের ওয়ারেন্টি থাকে। যেমন কন্ট্রোলার কেউ ওয়ারেন্টি দিতে পারে না, অ্যাকচুয়ালি যেটা বেশি দাম দিয়ে জিনিস নিলে জিনিস ভালো পাওয়া যায়, আমরা কিন্তু অরিজিনাল জিনিসটা নিই আর যাদের কাছ থেকে নিই আমরা ওয়ারেন্টি সিল মেরে নিই। যে কাস্টমার আমার কাছ থেকে নিয়ে যাবে এক বছর ওয়ারেন্টি থাকবে, এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে সে আমার কাছে রিটার্ন করবে, তাকে সেরে দেওয়া হবে। আচ্ছা, কন্ট্রোলার মানে আপনারা একদম ওয়ারেন্টি সহকারে বিল সহকারে ব্যবসা করেন? সব সব। হ্যাঁ, ওকে, তাহলে আমরা মেশিনটা একটু দেখে নিই। হ্যাঁ, এইটা অনলি ঠিকঠাক সেটিং থাকে না, কোনো সময়ের জন্য থাকে না, ঠিক আছে। এইটা কখন কি করতে হবে, এটা আমাদের নিজেকে তৈরি করতে হয় কন্ট্রোলার থেকে। এবার সেটিং করে নিয়ে আসলাম, অনেকে তো কি করে 37.7/65 এরকম ইমিউনিটি করে রেখে দেয় যে এইটা এখানে এইটা নিয়ে আসলে যে এইটাই সঠিক আছে, এর পিছনে আরো কিছু জিনিস আছে যেগুলো মানুষ দেখভাল করে না। যেমন আপনাকে দেখাচ্ছি এইটা কিসের জন্য সেটা মানুষ জানে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কিছু বলে দিচ্ছি, এইটা হচ্ছে টার্নিং এর জন্য। তারপরে আরো আছে F2 আছে, এইটাকে আপনাকে সেটিং করা লাগবে, ঠিক আছে। এইটা কিসের জন্য, এইটা হচ্ছে আপনার কতক্ষণ টার্ন হবে না হবে, কত দূর গিয়ে মেশিনটা থাকবে, এর ভিতরে তো লিমিট সুইচ থাকে, লিমিট সুইচটা নষ্ট হয়ে গেল তাহলে ভেঙে তো পড়ে যেতে পারে মেশিনটা, পড়ে গেলে তো সব ডেলিভারি পড়ে যাবে। তাহলে সেই জিনিসগুলোকে ট্রিটমেন্ট করার জন্য এই জিনিসটা লাগবে। হ্যাঁ, এইগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেগুলো আমরা ডিটেলসে দেখিয়ে দিই। আর এছাড়াও আছে অনেক, আপনাকে দেখাচ্ছি, F2 আছে, F3 আছে, F4 আছে, প্রত্যেকের কাজ আছে, F5 আছে, F6 আছে, F7 আছে। তার মানে কি মেশিন নেওয়ার আগে কেউ যদি আপনার সঙ্গে আপনার কাছে মেশিনে, তাহলে আপনি একেবারে ফুল কোর্স তাকে করিয়ে দেবেন কিভাবে মেশিন অবশ্যই যে নেবে, ঠিক আছে। এর আগে আমরা অতটা আমরাও 37 এরকম যেটা লাগে মোটামুটি দিয়েছি এটা দিতাম, কিন্তু এর ভিতরে অনেক তথ্য আছে, কারণ একটা মেশিনে ফুল রেজাল্ট হয়ে যায় আর একটা মেশিনে রেজাল্ট আসে না, এর তো একটা ব্যাপার থাকে। একই হাতের মেশিন কেন আসবে না, সেগুলো হচ্ছে এর ভিতরে সবকিছু কলকারখানা থাকে। এখন আপনারা একদম শিখিয়ে নিয়ে তারপরে মেশিন সাপোর্ট? হ্যাঁ, এখন পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হবে, বা যে আসবে তাকে তাদের শিখিয়ে দেওয়া হয়, কারণ যদি লুজ কানেকশন করে তাহলে এই সেটিংটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাকে এই সেটিংটা আবার করে নিতে হবে, সেই জন্য তাকে পুরোপুরি আমরা কমপ্লিট দিয়ে দিই। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে কেউ যদি মেশিন নিতে চায় তাহলে কোন অ্যাড্রেসে যোগাযোগ করবে? করিমপুর ফার্মের মোড়। করিমপুর ফার্মের মোড়। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার আপনাকে বলে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বারটা, ওখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এবং দাদার কাছ থেকে মেশিন নিতে চাইলে একদম ফুল কোর্স সহ আপনারা এখানে মেশিন পেয়ে যাবেন। এবং দাদা বললেন নতুন একটা এগ্রিমেন্টেও এসেছেন যে 50% ডিম দিয়ে দেবেন এবং 50% আপনাকে দিতে হবে। আপনি এগ্রিমেন্ট চাইলে এগ্রিমেন্টেও ব্যবসা করতে পারেন, এবং ফিউচারে আপনি বড় ব্যবসা করতে চাইলে দাদার সঙ্গে পাশে থেকে ব্যবসা করতে পারেন। ওকে, আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো। আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি ফলো করুন আমাদের সঙ্গে আরও জুড়ে থাকার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করুন। বাই।